माय चैनल स्माइल एंड साइन विद मेघा। आज के तोमादेर जोन्नो निये एसेछि आमि भेज चाउमिनेर रेसिपि। आमि चाउमिनटा आगे गरम जले एकटु भिजिए रेखेछिलाम, तारपर छेके निये एटाके किछुक्षण हावाय रेखे दियेछिलाम। आर आमार लागछे एखाने बाँधाकपि, गाजर आर ক্যাপসিকাম। আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এখানে আমি কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি সবজিগুলোকে ফ্রাই করার জন্য। আমি সবজিগুলো তুলে দিচ্ছি এক এক করে। আমার মেয়ের চাউমিন খুব ফেভারিট, ওর জন্য আমাকে প্রায় দিনই চাউমিন বানাতে হয়। এভাবে ভেজ চাউমিন ঘরে করে দেখে খুব ভালো লাগে খেতে। আমি গ্যাসের ফ্লেমটা না একদম হাই করে দেব, আর এতে কিচ্ছু দেবো না, নুন আর কিছুই দেবো না। নুন দিয়ে দিলে বাঁধাকপি থেকে জল গলতে আরম্ভ করে দেয়, সব আর শক্ত শক্ত থাকে না, সব নরম হয়ে যায়। চাউমিনের গোটা টেক্সচারটাই খারাপ হয়ে যায় তাতে, সেজন্য আমি কিছুই দেবো না। হাই ফ্লেমে ভাজা করে নেব, ঢাকাও দেবো না কড়াতে। কিছুক্ষণ পরে এসে একটু নেড়ে দিলাম। সবজিগুলোকে একটু আঁচ খাইয়ে নেব আমি। সবজিগুলো কমে দেখো কতটুকু হয়ে গেছে, এটা ভালো করে আঁচ পেয়ে গেছে। আমি হাই ফ্লেমেই পুরোটা করেছি, একটু গ্যাস কমাইনি। আমি আগে থেকে সয়াবিনগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, গরম জলে আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। এবার আমি সয়াবিনগুলো একটু আঁচ খাইয়ে নেব। তার জন্য কড়াই তুলে দিচ্ছি। আমি অল্প নুন দিয়ে সয়াবিনগুলোকে নিয়ে নেব। যে চাউমিনে সয়াবিন অ্যাড করলে ভালো লাগে খেতে। কর্নও অ্যাড করা যায়, পনিরও অ্যাড করা যায়। এই মুহূর্তে আমি সয়াবিনই অ্যাড করলাম। সয়াবিনগুলোকে ভালো করে আঁচ খাইয়ে নেব আমি। সয়াবিনের না হলে একটা কাঁচা গন্ধ থেকে যায়, যেটা ভালো লাগে না। আমার হয়ে গেছে, আমি সয়াবিনগুলোকে তুলে রেখে দিয়েছি। কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি আবার। এবার আমি চাউমিনগুলোকে ফ্রাই করে নেব, জন্য আমি আগে চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার সব মশলাগুলো দিয়ে দেব। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। দারুণ ঝরঝরে হয়েছে চাউমিন, এরকম ঝরঝরে খেতে খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে সয়া সস, এই ক্যাপটার দুটো ক্যাপ আমি দেব। তারপর আমি দিয়ে দেব ভিনেগার। এবার ভালো করে সব মিক্স করে নেড়ে চেড়ে নেব। সবার লাস্টে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে একবার ভালো করে নেড়ে নিলাম।
আমার চাউমিন রেডি। দারুণ স্মেল আসছে চাউমিনটা থেকে। এবার আমি এর উপরে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আমি শসা আগে থেকে কেটে রেখেছিলাম, শসাগুলো ছড়িয়ে দিলাম। আমার মেয়ে ওদিক থেকে আরম্ভ করে দিয়েছে, ওর খুব ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা, আর অবশ্যই লাইক কমেন্ট